লটারি 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 জিততে কে না চায়? আপনিও কি লটারির টিকিট কাটেন? আপনিও কি লটারিতে জ্যাকপট পাবার স্বপ্ন দেখেন? কিন্তু লটারিতে জিততে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেনে চলেন এই কয়েকটি টোটকা বা লটারি জেতার সহজ উপায়, যা মানলে আপনিও কিন্তু হতে পারেন করোড়পতি, কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য অত্যন্তই সুখবর বলতে পারেন নিয়ে চলে এসেছি, বা অত্যন্তই সহজ উপায়। আসুন জেনে নিন লটারি কাটার সঠিক কৌশল, অথবা লটারিতে জ্যাকপট পাবার জন্য যারা স্বপ্ন দেখছেন অথচ প্রত্যেক দিন লটারির টিকিট কাটছেন, শুধুই নষ্ট হচ্ছে টিকিটগুলি, কোনো টিকিটই আপনি জিততে পারছেন না, তাহলে যে বিষয়গুলি আপনার নজরে রাখতে হবে তবেই আপনি কিন্তু জিততে পারবেন। জেনে নিন সেই বিষয়গুলি সম্পর্কে যেগুলো আপনার নজরের তালিকায় থাকবে, এবং যে উপায় আপনাকে জেতার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। তবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওর মূল বক্তব্য শুরু করা যাক। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। জয় গুরু, হরি হরি, জয় শ্রী হরি। সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীকৃষ্ণের কৃপায় প্রত্যেকে যেন লটারি জিততে পারেন, বা আপনারা এই সহজ পদ্ধতি বা উপায়গুলি অবলম্বন করে যেন অবশ্যই আপনার জীবনের দুঃখ কষ্ট দুর্দশা ঘোচাতে পারে। বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে জানাবো, লটারির টিকিট কাটার আগে সাত দিন, বিগত সাত দিন অর্থাৎ যেদিন আপনি লটারির টিকিট কাটবেন তার এক সপ্তাহ আগের যে রেজাল্ট বা বাংলায় ফলাফল, সেই ফলাফলের উপরে আপনাকে একটু হোমওয়ার্ক করে নিতে হবে। হোমওয়ার্ক অর্থাৎ কাজ। আপনাকে সেই রেজাল্টের ওপর ভিত্তি করে কিছু কাজ বাড়িতে করতে হবে। কি করতে হবে? বিগত সাত দিনের যে রেজাল্ট লটারির, সেই রেজাল্ট আপনাকে মিলিয়ে দেখতে হবে যে কোন কোন নাম্বারগুলি বেশি পড়ছে। হ্যাঁ বন্ধুরা, কোন দিন কোন নাম্বার বেশি পড়ছে এইগুলো নজর রাখতে হবে, এবং এগুলি দেখার পরে যখন আপনি টিকিট কাটতে যাবেন তখন আপনার এই লটারির টিকিটের সম্পর্কে একটা ধারণা অন্তত আগের থেকে থাকবে। হ্যাঁ, আপনি একেবারে কিছু না জেনে যেমন লটারির টিকিট কাটতে যাচ্ছিলেন, আপনার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক ছিল, ফাঁকা ছিল, তাহলে আপনি ভেবে দেখুন, এটা কিছুটা আপনি জেনে নিলেন, এরপরে আপনি যদি টিকিট কাটতে যান তাহলে কিন্তু আপনার একটা সাধারণ ধারণা থেকে আপনি যে নম্বরে টিকিট কাটবেন সেটাই জেতার সম্ভাবনা একটু হলেও কিন্তু বেড়ে যাবে। কি আমার কথাটা, আমি কি কিছু ভুল বলেছি? আপনারাই বলুন, আমার কথাটা একটু যাচাই করে দেখবেন। যাই হোক, চলে আসি পরের টিপসে। প্রথমে আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বার অর্থাৎ মাঝের নাম্বারটিকে বেছে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এর আগেরবারে রেজাল্টে দেখলেন, এর আগেরবারে লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেই নাম্বারগুলি বেছে বেছে বা সেই দিকে নজর দিয়ে এবং মিডল নাম্বারটিকে বেছে নিয়ে আপনি লটারির টিকিট কাটতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা যদি আগেরবারে আপনি মিডল নাম্বার দেখে লটারির টিকিট কেটে থাকেন, অর্থাৎ মাঝের নম্বরটি, আর সেটা যদি না পড়ে, তাহলে পরের বার
আপনি তার সাথে সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখে অপশান হিসেবে চুজ করতে পারেন। হ্যাঁ, তার অপোজিট অর্থাৎ তার উল্টো দিকের নাম্বারটাও আপনারা কিন্তু দেখতে পারেন। মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী 10 ঘর টিকিট কেটে ফেলুন। বন্ধুরা, এই পদ্ধতিটি কিন্তু টিকিট কেটে অনেক মানুষই উপকার পেয়েছেন। তাই মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে আপনারা নির্দিষ্ট রাখবেন, অর্থাৎ একই রেখে দেবেন, এবং তার পরের যে 10 ঘর সেই 10 ঘর আপনারা টিকিট কেটে ফেলবেন। সব সময় টিকিটের নম্বর নয়, আপনি কোন জায়গা থেকে টিকিট কাটছেন। হ্যাঁ, এটা অনেকে ভেবেই দেখেন না যে আপনি কোথা থেকে কার কাছ থেকে টিকিট সংগ্রহ করছেন। এটাও অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিক। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকেই টিকিট কাটা উচিত। কেন বললাম কথাটা? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আর আপনাদেরও জানতে ইচ্ছা করছে। বন্ধুরা, যে কাউন্টারে টিকিট বেশি পাবেন সেখানে আপনি পছন্দ করার সুযোগটাও বেশি পাবেন, কি তাই না? আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম্বার বেছে নিতে পারবেন, ঠিক বললাম তো? যাই হোক, আপনাদের মতের সঙ্গে মিল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আপনাদের যদি মতের সঙ্গে না মেলে বা বিভেদ থাকে কোনো, অবশ্যই সেই বিপরীত বক্তব্য পেশ করবেন, নিচের কমেন্ট বক্স খোলাই রয়েছে। এর আগের বিজেতা যেটি জিতেছিলেন, যে নম্বরটি, সেই মিডিল নাম্বার বা তার বিপরীত নাম্বার নেবেন শেষের নাম্বারটিকে সামনে, এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করবেন। শেষের নাম্বারটিকে সামনে রাখবেন এবং শেষ যে নাম্বারটি ছিল তার বিপরীত সংখ্যাটিকে ধরে নিয়ে শেষ করবেন আপনার লটারির টিকিটের নাম্বার। এইভাবেও আপনারা লটারির টিকিট কাটতে পারেন, এতে আপনিও কিন্তু একজন লাকি পারসন হয়ে যেতে পারেন। বন্ধুরা, লটারির টিকিট কাটার আগে অত্যন্তই জনপ্রিয় একটি উপায় হলো, ব্যক্তিগতভাবে এইরকমভাবে অনেককেই টিকিট কাটেন, এমন নম্বর অনেকের জন্য হয়তো শুভ, কিছু কিছু রাশির মানুষের জন্য। তার মধ্যে যেমন ধরুন, আপনি আপনার নিজের বার্থ ডেট অর্থাৎ জন্মদিন, কিংবা আপনার স্ত্রীর জন্মদিন, অথবা আপনার সন্তানের জন্মদিন হতে পারে, কিংবা হতে পারে আপনাদের বিবাহবার্ষিকী। হ্যাঁ বন্ধুরা, কিংবা আপনার বাবা মায়ের জন্মদিন বা এরকম কোনো শুভ কিছু অনুষ্ঠানের দিন আপনারা বেছে নিয়ে টিকিট কাটতে পারে। বন্ধুরা, সব কিছু কৌশল, পদ্ধতি, উপায় সব মেনে, সব কিছু জানার পরে আপনি টিকিট কেটে হয়তো আপনার লস হলো, কিছুই পেলেন না, উল্টে আপনার টাকা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি সঠিকভাবে লটারি কেটেও আপনি যদি জিততে না পারেন, বলবো এটা কিন্তু সম্পূর্ণই ভাগ্যের খেলা। হ্যাঁ, লাক বিশাল জিনিস একটা, সে আপনি মানুন আর নাই মানুন, আপনি যত পরিশ্রমই করুন না কেন, ভাগ্য যদি আপনার সাথ না দেয়, সঙ্গে না থাকে, কোনোভাবেই আপনি উন্নতির একেবারে উঁচু শিখরে পৌঁছতে পারবেন না। না, ভাগ্য আপনাকে সাথ দিতে হবে। হ্যাঁ, ভাগ্য আপনার সহায় হবে হয়তো 10-20 বছর পরে বা 50 বছর পরে, তাই না? যাই হোক, এটুকুনই বলার ছিল আজকের ভিডিওটি। এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।